এল মার্চিও আইওয়ার প্রাইভেট লিমিটেড উইনিং লুকস অরিগেন্স থেকে সংগ্রহে নতুন সেট চালু করেছে। কোম্পানি ডিরেক্টর পাপিয়া ভাদুড়ি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরিয় ভাদুড়ি, সৌর্য গুরুত্বপূর্ণ অতিথি, পরিবেশক এবং কোম্পানির কর্মকর্তারা উইনিং লুক, সানগ্লাস এবং অপটিক্যাল ফ্রেমের নতুন পণ্যের উদ্বোধন করেন। এই কোম্পানিটি 1995 সালে শুভেন্দ্র ভাদুড়ি দ্বারা গঠিত হয়েছিল এবং ভারত জুড়ে হাজার হাজার ডিস্ট্রিবিউটার এবং খুচরো স্টোরের সাথে একটি দুর্দান্ত বাজার তৈরি করেছে।
আমি পাপিয়া ভাদুরি, কান্ট্রি হেড অ্যান্ড ডিরেক্টর অফ ডেলমার্শো আইবার প্রাইভেট লিমিটেড। আমাদের কোম্পানিতে আমরা হচ্ছি হোলসেল অপটিক্যাল সাপ্লায়ার ইন অল ওভার ইন্ডিয়া। আমরা বাইরে থেকে, আমরা ওভারসিজ কান্ট্রি থেকে আমরা ইম্পোর্ট করি। আমাদের চায়না, কোরিয়া, জার্মানি থেকে আমাদের ইম্পোর্ট হয় এবং সেটা আমাদের নিজস্ব সেলস টিম অ্যান্ড অনলাইন পোর্টাল দিয়ে আমরা অল ওভার ইন্ডিয়াতে অপটিক্যাল শপস অ্যান্ড যে হসপিটালসগুলো আছে সেখানে আমরা আমাদের প্রোডাক্ট আমরা ডিস্ট্রিবিউট করি। আমাদের সমস্ত কাস্টমার আছে, অথরাইজড ডিলার 1000+ অথরাইজড ডিলার আছে আমাদের অল ওভার ইন্ডিয়াতে এবং আমাদের নানা ধরনেরই প্রোডাক্ট আছে, মেটাল, নন মেটাল, রিমলেস, সানগ্লাসেস সমস্ত কিছুই আছে। কিন্তু আজকে আমরা এখানে গ্যাদার হয়েছি সবাই একসাথে, কারণ আমরা আজকে অরিজিন প্রোডাক্ট বলে একটি নতুন প্রোডাক্ট আমরা আজকে ইন্ডিয়া মার্কেটে লঞ্চ করছি। এটি একটি স্পেশালাইজড প্রোডাক্ট যেটা আমরা অনেক রিসার্চ করে, মার্কেট সার্ভে করে আমরা এটাকে লঞ্চ করছি আজকে। এটি ইটালিয়ান অ্যাসিটেট দিয়ে তৈরি হয়েছে, যেটি খুব ফিদার ওয়েট এবং এর কালার ভেরিয়েশনস, এর শেপস সব কিছু যদি আপনারা দেখেন, দ্যাট ইজ ইউনিক ইন ইন্ডিয়ান মার্কেট। তো এই প্রোডাক্টটাকে আমরা আজকে লঞ্চ করছি, এটা গ্যারেন্টিও দিচ্ছি এবং আমরা আশা করছি যে বহু দিন এটা লংজিভিটি থাকবে, এটা ওয়াটার রেজিস্ট্যান্স, কালারও কোনো ফেড হবে না এবং আপনারা যারা আছেন তারা কাস্টমাররা খুব সহজেই এটি খুব মানে আপনাদের হাউসহোল্ড প্রোডাক্ট হয়ে দাঁড়াবে, আমরা এটা আশা করছি এই প্রোডাক্টটা। আমার নাম সৌর্য ভাদুরি অ্যান্ড আপনারা যে কোম্পানি দেখছেন উইনিং লুকস, আজকে যে আপনারা এসেছেন, আমি উইনিং লুকসের যে ফাউন্ডার শুভেন্দ্র ভাদুরি, আমি তার ছেলে। সো আপাতত আমার ডেজিগনেশন হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার অ্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার সাথে যে মডেলিং এই কোম্পানির জন্য, যে মডেলিং এই কালেকশনের জন্য মডেলিং, সেটাও অ্যালং সাইড আদার মডেলস আমিও করেছি মডেলিং। অ্যান্ড কোম্পানির যখন রিপ্রেজেন্টেশনের কথা আসে অন্যান্য জায়গায় ইভেন্টসে, সেই রিপ্রেজেন্টেশনটা রিসেন্টলি আমি করছি। রিসেন্টলি একটা খুব বড় সামিট হোল্ড হয়েছিল এশিয়া প্যাসিফিক অপটোমেট্রি সামিট বলে দুর্গাপুরে, সেখানেও উইনিং লুকসের রিপ্রেজেন্টেশন আমিই দিয়েছি।